বারবার সরকার পরিবর্তন পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, হবে না, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। আমি চ্যালেঞ্জ, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন হাজারো সরকার পরিবর্তন করবেন, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। যারা সরকারে ছিল তাদের সিলেবাস হবে আমেরিকা, ইংল্যান্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজে পড়াশোনা করে, হার্ভার্ডে পড়াশোনা করে, আর আমাদের হাজারো জেলে তাঁতি ঋষি কামারের সন্তানরা আজকে মদ পান করা শুরু করেছে। কিন্তু আমরা 53 বছরে কি দেখেছি, এদেশের সরকার জনগণের জন্য আইন পাশ করে নেই, সরকার শুধু নিজের নিরাপত্তার জন্যই আইন পাশ করেছে। অর্থাৎ বাংলাদেশের যে কানুন ছিল, নিয়ম ছিল, সব ভুন্ডুল হয়ে গেছে। নিয়ম বলতে কিচ্ছু ছিল না। এই 53 বছরে জাতির জন্য, জনগণের জন্য কোনো আইন পাশ করে নাই, শুধু জাতিকে নির্যাতন নিপীড়ন করার জন্য আইন পাশ করা হয়েছে। আমি সরকার দিয়ে কি করব? সরকার তো জনগণের খেদমতের জন্য, যদি সরকার জনগণের খেদমত নাই করে, এরকম সরকার আমাদের কোনো প্রয়োজন নেই। আপনারাই বলেন কি প্রয়োজন সরকারের, কাজটা কি? আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করবে, আমাদের উপর নির্যাতন না করুক সেটা দেখবে, বহিরাক্রমণ থেকে দেশকে হেফাজত করবে, কোনো মানুষ ক্ষুধার্ত থাকলে তাদের খাদ্যের ব্যবস্থা করবে, কোনো মানুষ বস্ত্রহীন থাকলে তাকে বস্ত্রের ব্যবস্থা করবে, কোনো মানুষ গৃহহীন থাকলে তাকে ঘরের ব্যবস্থা করবে, কোনো ব্যক্তি যদি চিকিৎসাহীন মারা যায় সরকারকে জবাব দিতে হবে। আজকে হাজারো গরিবের সন্তান, মেধাবী, যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষা, উচ্চ ডিগ্রি লাভ করতে পারছে না, সরকারের দায়িত্ব ছিল, সে জেলের ছেলে হোক না কেন, সে কামারের সন্তান হোক না কেন, সে কুলি, মজদুর, ঋষি, চামার, মেতরের সন্তান হোক না কেন, বাংলাদেশের নাগরিক হিসাবে, মেধাবী হিসাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, এটা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু আমরা কি দেখেছি, যারা সরকারে ছিল তাদের সিলেবাস হবে আমেরিকা, ইংল্যান্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজে পড়াশোনা করে, হার্ভার্ডে পড়াশোনা করে, আর আমাদের হাজারো জেলে তাঁতি ঋষি কামারের সন্তানরা আজকে মদ পান করা শুরু করেছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।